এই যে রাইটার, উনি উনি টোটাল জব কমপ্লিট করেছেন মাত্র 55টি, 55টি জব কমপ্লিট করেছেন এবং 100K প্লাস ইনকাম করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি উনি একটাতে $24,392 ইনকাম করেছেন, যেটি আসলে অভাবনীয়। এবং আরেকটিতে দেখুন আপনারা $34,350 ইনকাম করেছেন, আসলেই খুবই খুবই ভালো একটি ইনকাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ক্রিয়েটর, স্মার্টফোন ব্লগস এবং কন্টেন্ট, এই যে এখানে দেখেন কন্টেন্ট রাইটার, এখানে উনি $26,509 ইনকাম করেছেন, আসলে অভাবনীয়। বাংলাদেশ থেকে কাজ করে যাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আজগর হোসাইন নতুন একটি ভিডিও নিয়ে সিনিয়র টেক টিচার থেকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। গত দুইটি ক্লাসে আমি প্রচেষ্টা করেছি যে কন্টেন্ট রাইটিং নিয়ে সম্পূর্ণ কিছু আলোচনা করতে। আশা করি সবাই ভালোভাবে জিনিসটি দেখেছেন, এবং যারা যারা দেখতে পারেননি অথবা দেখেননি, আমার ডেসক্রিপশন বক্সে দোনোটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কন্টেন্ট রাইটিং শিখে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, এবং যারা করছেন তাদের প্রোফাইলগুলো শো করব, এবং কোত্থেকে কোত্থেকে কাজগুলো ভালোভাবে পেয়ে থাকতেছেন সেগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্লাস আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। ধন্যবাদ বন্ধুরা, চলে আসলাম। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে যে কিভাবে কন্টেন্ট রাইটিং করে বাংলাদেশের ফ্রিল্যান্সার এবং বাইরের দেশের ফ্রিল্যান্সাররা অনেক টাকা ইনকাম করছেন, এবং কোত্থেকে কোত্থেকে কাজ নিচ্ছেন সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন যে মার্কেট প্লেসটিতে রয়েছি সেটি হচ্ছে যে ফাইবার, সবাই চিনেন এটি। ফাইবারে কিভাবে ইনকাম করছেন কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আমরা সেটি তুলে ধরার আপনাদের মাঝে চেষ্টা করব। এখানে দেখুন আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ দিই, কন্টেন্ট রাইটার বলতে আপনার কন্টেন্ট রাইটিং অনেক রকমের রয়েছে। কন্টেন্ট রাইটিং রয়েছে, কপি রাইটিং রয়েছে, ডিসক্রিপশন রাইটিং এর সেকশন অনেক রয়েছে। আপনি যদি কন্টেন্ট রাইটিং শিখেন তাহলে অবশ্যই অনেকগুলো রাইটিং আপনি করতে পারবেন ইজিলি। আপনি অন্যান্য রাইটিং এর সম্পর্কে ধারণা নিয়ে আপনি ওগুলোও করতে পারবেন। আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ দিই, দেখি কি পরিমাণে এখানে সেলার রয়েছে। 24,030 জন সেলার দেখতে পাচ্ছি। এর ভিতরে আমরা সেলারদের ডিটেলস দেখবো, টপ রেটেড কয়জন রয়েছেন। টপ রেটেড রয়েছেন 106 জন। টপ রেটেড ফাইবারে টপ রেটেড হইতে হলে আপনাকে অবশ্যই $20,000 ইনকাম করতে হবে, এবং আপনাকে ভালো রেটিং রাখতে হবে। আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো রয়েছে সবাই টপ রেটেড সেলার, এবং খুবই খুবই ভালো আর্নিং করার কারণে ওনারা টপ রেটেড সেলার। মাত্র 71টা অর্ডার কমপ্লিট করে উনি টপ রেটেড সেলার হয়েছেন, মাত্র 51টা অর্ডার কমপ্লিট করে উনি টপ রেটেড সেলার হয়েছেন। তো আশা করি ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনারা মার্কেট প্লেসে এই জিনিসটা দিয়ে নেমে এই ক্যাটাগরিটা দিয়ে নিয়ে আপনারা ভালো অবস্থানে যেতে পারবেন। তারপরে আমরা যাব আরেকটি বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে যে আপওয়ার্ক। আপওয়ার্কে আমরা এখন দেখব যে কি পরিমাণে জব এখানে কন্টেন্ট রাইটিং এর জন্য পোস্ট হয়। কন্টেন্ট রাইটিং দিয়ে আমরা সার্চ দিই, তাহলে দেখবো যে প্রতিদিন কি পরিমাণে জব এখানে পোস্ট হয় সেটি আমরা দেখতে পারবো। এইটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের জন্য খুবই বড় একটা মার্কেট প্লেস আপওয়ার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 19,776টি জব এখানে পোস্ট হয়েছে শুধুমাত্র কন্টেন্ট রাইটিং এর জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কন্টেন্ট রাইটিং এর জন্য 19,776টি জব এখানে রয়েছেন। এবং যদি আপনারা এখানে দেখেন যে বাজেটের দিক থেকে দেখলে আপনার 276টি জব রয়েছে শুধুমাত্র 5K প্লাস বাজেটের। এবং এখানে দেখতে পারেন হিউজ পরিমাণে ভালো ভালো জব আপনারা এখানে পাবেন, এবং খুব ভালোভাবে এখানে আর্নিং করতে পারবেন। তারপরে আমরা যদি মার্কেট প্লেস ছাড়াও অর্ডার নিতে যাই, এছাড়াও আমরা যদি মার্কেট প্লেস, আরও মার্কেট প্লেস রয়েছে যেমন পিপল পারাওয়ার রয়েছে, freelancer.com রয়েছে, এখানে হিউজ পরিমাণে কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়, এবং কন্টেন্ট রাইটিং এর হিউজ পরিমাণে জব এখানে পোস্ট দেওয়া হয়, আপনারা ওখান থেকেও অনেকগুলা জব পেয়ে যাবেন। আমরা এখন দেখবো যে কিভাবে
কিভাবে মার্কেট প্লেসের বাইরেও আপনারা জব পাবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে দেখব যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে আপনারা জব পাবেন। আমরা লিঙ্কডইনে চলে যাচ্ছি। লিঙ্কডইন সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। লিঙ্কডইন প্রোফাইল কিভাবে রেডি করতে হয়, লিঙ্কডইনে কিভাবে জব খুঁজতে হয়, লিঙ্কডইনের কাজ কি, এসব নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন দেখব যে লিঙ্কডইনে কি পরিমাণে কন্টেন্ট রাইটিং এর জব আপনারা পেয়ে যাবেন এবং কোন লোকেশনে কিভাবে জব পাবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা দেখাবো কি পরিমাণে জব এখানে পোস্ট হয়, এরপরে দেখাবো ফ্রিল্যান্সারদের ইনকাম। এগুলা আমরা জবে চলে যাই। জবে চলে যাওয়ার পরে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে সার্চ দিই, কারণ ইউনাইটেড স্টেটে খুবই ভালো ভালো কোম্পানিগুলো জব পোস্ট দিয়ে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 67 লক্ষরও প্লাস এখানে রেজাল্ট চলে আসছে ইউনাইটেড স্টেটের। তো এখন আমরা যদি কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ দিই কিরকম আছে আমরা একটু দেখবো। কন্টেন্ট রাইটার হিসেবে সার্চ দিই, কন্টেন্ট ম্যানেজারও রয়েছে। কন্টেন্ট রাইটার হিসেবে সার্চ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি 20,770 জব এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং খুবই পার্ট টাইমের কিছু জব রয়েছে, ফুল টাইমেরও কিছু জব রয়েছে। ওনারা 1 থেকে 10 জন এমপ্লয়মেন্ট, হিউজ পরিমাণে এখানে জব রেগুলারলি পোস্ট হচ্ছে। আপনি একটা আপনার সিভি বানিয়ে এখানে একটা যে কোনো জব পোস্ট আপনি এখানে ভালোভাবে অ্যাপ্লাইয়ের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে জয়েন করতে পারেন বড় বড় কোম্পানিগুলোতে। এখন আমরা আপওয়ার্কে আবার চলে যাই, যে এখানে দেখব যে এখানে বড় বড় ফ্রিল্যান্সাররা কি পরিমাণে ওরা আর্নিং করেছেন এবং কি পরিমাণে অর্ডার পাচ্ছেন সেটি আমরা দেখার চেষ্টা করব। আমরা এখানে সার্চ দিলাম ট্যালেন্ট দিয়ে কন্টেন্ট রাইটার দিয়ে আমরা একটু সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখব কি পরিমাণে ফ্রিল্যান্সাররা আয় করেছেন এবং বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে আমরা দেখব। আগে আমরা শুধুমাত্র এখানে ফ্রিল্যান্সার করে দিই আমরা একটু দেখব যে কি পরিমাণে ফ্রিল্যান্সার আয় করছেন। উনি ইন্ডিয়া থেকেন আয় করছেন উনি, আচ্ছা ওনারটা ইদানিং এর ভিতর মানে খুলেছেন উনি। আমরা একটু নিচের দিকে চলে যাই, ইউনাইটেড স্টেট 10K ইনকাম করেছেন, 2K ইনকাম করেছেন, 100K ইনকাম করেছেন একজন নাইজেরিয়ান ফ্রিল্যান্সার, আপনারা দেখতে পাচ্ছেন উনিও 10K ইনকাম করেছেন, 10K, 4K, 7K। ওয়েট, আই নিড টু সিলেক্ট অ্যানাদার অপশন বিকজ হি আর শোয়িং সামথিং লোয়েস্ট লাইক দিস। সো হ্যাঁ, এরকম করে দেন আমরা জব আর্নেড অ্যামাউন্টে যাই। যদি আমরা 10K প্লাস এটাতে দেখি কিরকম পরিমাণে ইনকাম করেছেন ওনারা। এখানে আপনারা দেখুন যে 10K এর ভিতরে এখানে দেখেন 20K ইনকাম করেছেন উনি কানাডা থেকে, উনি 10K ইনকাম করেছেন, উনি নাইজেরিয়া থেকে 100K ইনকাম করেছেন, উনি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, উনি 10K ইনকাম করেছেন, উনি স্পেন থেকে কন্টেন্ট রাইটিং এ যে দেখেন ওয়েব কন্টেন্ট রাইটার 20K ইনকাম করেছেন, উনি ইউনাইটেড কিংডম থেকে ইংলিশ রাইটার কন্টেন্ট এ আপনারা দেখতে পাচ্ছেন উনি 100K ইনকাম করেছেন। এখানে দেখুন উনি ইউনাইটেড স্টেট থেকে 10K ইনকাম করেছেন, এখানে ইউনাইটেড স্টেট থেকে 20K ইনকাম করেছেন, এখানে 30K ইনকাম করেছেন। আমরা ভালো একটা একটা ফিল্টার করে আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি যে উনি 100K ইনকাম করেছেন। কিছুক্ষণ আগে দেখেছি এটা, আমরা একটু নিচে চলে যাই, 70K ইনকাম করেছেন, 70K ইনকাম করেছেন, 20K বড়, এই যে দেখেন 400K ইনকাম করেছেন একটা এজেন্সির মাধ্যমে, 100K ইনকাম করেছেন। আরো বড় প্রোফাইল আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটুকু। এই যে এই প্রোফাইলটি আপনারা একটু ভালোভাবে দেখেন, এটি আমি একটু রাইট ক্লিক করে বড় করে নিচ্ছি, এটি এটি রাখলাম আমি। তারপরে আর একটা বড় প্রোফাইল আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা 20K, এটা একটা এজেন্সির মাধ্যমে, 100K, 80K, 80K, 60K, ভালোই অ্যামাউন্ট সবাই আর্ন করছেন কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে। এবং আমি এটাও বলে দিচ্ছি যে কন্টেন্ট রাইটিং এর জবগুলো কিন্তু আপনার অনেক দিনের লং হয় এবং এখানে কোম্পানিগুলো পার্মানেন্টলি আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করে। এই যে এটা আমরা একটু এই প্রোফাইলটা আমরা একটু বাহির করে রাখি। এখানে 300K উনি ইনকাম করেছেন, উনি 100K এক্সট্রা। এটা হচ্ছে যে খুবই খুবই মানে টপ রেটেড প্লাসের উপরেরটা। আমরা এটাও ওপেন করে রাখি যে এই প্রোফাইলগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণে ওনারা ইনকাম করেছেন এই বিষয়গুলো। আমরা টপ রেটেড এরকম কিছু কিছু টপ রেটেড প্লাস কিছু কিছু অ্যাকাউন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন যে কীভাবে ওনারা
ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছেন, সবাই কিন্তু কন্টেন্ট রাইটার। এখানে খেয়াল করুন, আমি অন্য কোনো সেকশনের দেখাচ্ছি না আপনাদেরকে, যেমন 20K 10K এগুলো ছোট। আমরা এই দুইটা তিনটা প্রপারলি একটু আলোচনা করার চেষ্টা করব। উনি মাত্র দেখুন 61টা জব কমপ্লিট করে 100K ইনকাম করেছেন। ওনার লোকেশন হচ্ছে যে কোথায়, ওনার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। আমরা যদি এখানে দেখি 34টা উনি কমপ্লিট করেছেন বড় প্রজেক্ট। বড় প্রজেক্ট কয় ডলারের? বড় প্রজেক্ট $4,000, দ্বিতীয়টাও $4,000। আপনারা দেখতে পাচ্ছেন 5-স্টারের সাথে উনি কমপ্লিট করেছেন ফিক্সড প্রাইজের। তো এটা দেখুন, জুন থেকে ডিসেম্বর মাত্র কয়েক মাসের ভিতরে উনি অনেক ডলার ইনকাম করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কন্টেন্ট রাইটিং এর। তারপরে আমরা এখানে চলে যাই, এটা এটা উনি 300K ইনকাম করেছেন, 300K মাত্র আপনার এত এত 249টা জব কমপ্লিট করে 300K প্লাস ইনকাম করেছেন। ওনার লোকেশন হচ্ছে কানাডা। উনি এক্সট্রা ভেরিফাইড, এক্সট্রা আই মিন এটা হচ্ছে যে টপ রেটেড, টপ রেটেড র্যাড টপ রেটেড থাকে, এরপরে এটি এই সাইনটি। আমরা এটাতে চলে যাই, এটিতে উনি 300K প্লাস ইনকাম করেছেন। ওনার হিউজ পরিমাণে উনি জব কমপ্লিট করেছেন। আমরা দেখতে পাচ্ছি উনি ইউনাইটেড স্টেটের লোকেশন, খুবই ভালো একটি আর্নিং করেছেন। আমরা যদি এখানে দেখি ওনার বড় প্রজেক্ট দেখেন আপনারা, $7,560, $7,280, $6,953, এরকম করে অনেক বড় বড় প্রজেক্ট উনি কমপ্লিট করেছেন সাকসেসফুলি। আশা করি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন যে কি পরিমাণে ওনারা কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে ইনকাম করেছেন। আপনাদের কন্টেন্ট রাইটিং এর স্কিলটা বাড়িয়ে ভালো একটা আর্নিং আপনারা এখান থেকে করতে পারেন। সেই অনুযায়ী আপনারা আপনাদের স্কিলটা গ্যাদার করতে হবে ভালোভাবে। আমাদের গত ক্লাসের যে দুইটি ভিডিও আমরা দিয়েছি, ওই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। এবং অবশ্যই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অথবা আরও কিছু জানার চেষ্টা করেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং যদি আরও কোনো বেশি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব আপনাদের স্কিল গ্যাদারের জন্য। আমি চাই যে আমার মাধ্যমে যদি দুইজন ছেলের বেকারত্ব দূরীকরণ হয়, তাহলে ইনশাল্লাহ এটি আমার সাকসেস, এটি আমার সফলতা, অন্য কিছুই না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এখানে দেখুন, আমরা যখন ফাইবারে এসেছিলাম, ফাইবারে আপনার যেই সার্ভিসগুলো দেখতেছিলাম টপ রেটেড, এখানে শুধুমাত্র টপ রেটেড রয়েছে 106 জন। তার মানে হচ্ছে 20K প্লাস ওনারা ইনকাম করে ফেলেছেন, 20K মানে এর থেকেও বেশি করেছেন। 100K হতে পারে, 200K হতে পারে, এটা শো করে না। টপ রেটেড থেকে টু লেভেল আছে 2,396 জন। এবং এখানে কন্টেন্ট রাইটার আছে, কন্টেন্ট রাইটিং দিয়ে আরও অনেক থাকতে পারে। ওয়ান লেভেল আছে এত, নিউ সেলার আছে এত। তো বাংলাদেশ থেকে আচ্ছা, আপর কে আরেকটা জিনিস দেখায় যে লোকেশন বাংলাদেশ দিয়ে দেখি বাংলাদেশ থেকে কি পরিমাণে ফ্রিল্যান্সাররা, আমাদের ফ্রিল্যান্সাররা আয় করছেন, এবং আমরা সেটা দেখার চেষ্টা করবো। দেখুন, প্রথমে যিনি আছে উনি রাইটার কন্টেন্ট রাইটিংয়েও, উনি 100K ইনকাম করেছেন, উনি টপ রেটেড প্লাস। তারপরে চলে আসি, উনি 90K ইনকাম করেছেন, 30K ইনকাম করেছেন, 60K ইনকাম করেছেন, 100K ইনকাম করেছেন। আমরা কয়েকটি 100K ইনকাম করা কয়েকটি প্রোফাইল আমরা ওপেন করব, এবং ওনারা কী পরিমাণে জব কমপ্লিট করে ফেলেছেন এবং কী পরিমাণে প্রসেসে আছেন আমরা সেটি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এটিতে ঢুকি, এটিতে আমরা এখানে চলে আসি, কন্টেন্ট রাইটিং। আচ্ছা, এটা রাইটিংয়ের না, সরি, এই যে রাইটার, উনি উনি টোটাল জব কমপ্লিট করেছেন মাত্র 55টি জব কমপ্লিট করেছেন, এবং 100K প্লাস ইনকাম করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি উনি একটাতে $24,392 ইনকাম করেছেন, যেটি আসলে অভাবনীয়। এবং আরেকটিতে দেখুন আপনারা, $34,350 ইনকাম করেছেন, আসলেই খুবই খুবই ভালো একটি ইনকাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ক্রিয়েটর, স্মার্টফোন ব্লগস, এবং কন্টেন্ট, এই যে এখানে দেখেন কন্টেন্ট রাইটার, এখানে উনি $26,509 ইনকাম করেছেন, আসলে অভাবনীয়। বাংলাদেশ থেকে কাজ করে যাচ্ছেন ওনারা, খুবই ভালো আর্নিং করছেন। এবার আমরা আবার ফাইবারে চলে যাই, ফাইবারে দেখি বাংলাদেশ থেকে কি পরিমাণ ফ্রিল্যান্সাররা আয় করছেন এবং কি পরিমাণে ওনারা অর্ডার পাচ্ছেন সেটি আমরা দেখব। বাংলাদেশ আমরা সিলেক্ট করি, স্যালার লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশটা কোথায়, আমরা বাংলাদেশটা
সিলেক্ট করি, বাংলাদেশ তো নাই। এবং আমরা এখানে চলে আসলাম ফাইবারে। ফাইবারে দেখবো বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট রাইটিং এর উপর করছেন ওনারা কি পরিমাণে আর্নিং করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে কন্টেন্ট রাইটারের 1029টি গিগ রয়েছেন এবং ওনারা ওনাদের প্রোফাইলগুলো আমরা দেখার চেষ্টা করবো এবং কি পরিমাণ স্যালাররা টপ রেটেড আছে কিনা আমি একটু দেখিনি। টপ রেটেড নেই, লেভেল 2 আছে, লেভেল 1 আছে, বাট উপরে যারা আছে ওনারা কি পরিমাণে অর্ডার পাচ্ছেন আমরা একটু দেখে নিই। এগুলো দেখে নিব আমরা। ওনার ওনার দুইটি অর্ডার রয়েছেন, ওনার দুইটি ওনারও দুইটি অর্ডার আছে। আমরা আরও কিছু প্রোফাইল ওপেন করার চেষ্টা করবো যে প্রোফাইলগুলো একটু বড়। লেভেল 2 নাম্বার দিয়ে অ্যাপ্লাই করি আমরা। এখানে আপনারা দেখুন যে কি পরিমাণে ওনারা আর্নিং করছেন এবং কি পরিমাণে অর্ডার পাচ্ছেন। এই এই কয়েকটি প্রোফাইল আমরা ওপেন করলাম। এই প্রোফাইলটিতে দেখেন উনি ওনারও দুইটা অর্ডার প্রসেস রয়েছেন, ওনারও দুইটা অর্ডার প্রসেস রয়েছেন। উনি অলরেডি 331টি অর্ডার কমপ্লিট করেছেন 4.9 রেটিংয়ের মাধ্যমে এবং ভালোই আর্নিং করে যাচ্ছেন এবং কি পরিমাণে সার্ভিস দিয়ে থাকতেছেন আপনারা দেখে নিন। টোটালি ইউনিক অ্যান্ড হাই কোয়ালিটি পাসওয়ার্ড আর্টিকেল উইদিন 24 আওয়ার্স, ভালো ভালো কন্টেন্ট রাইটিং করে এখান থেকে আর্নিং করছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোথেকে কাজ নেবেন। এবং অবশ্যই আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ফাইবারে প্রফেশনাল হয়ে প্রোফাইল ওপেন করব এবং আপওয়ার্কে কিভাবে প্রোফাইল ওপেন করব। অবশ্যই আমরা আমাদের অন্য একটি ভিডিওতে আমাদের ভিডিওটি থাকবে অবশ্যই, এবং আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনারা প্রফেশনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা কন্টেন্ট রাইটিং নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের কি কি প্রয়োজন, কি কি স্কিল থাকতে হলে আপনারা কন্টেন্ট রাইটিং শুরু করতে পারবেন, সে বিষয়ে আমাদের গত ক্লাসের দুটি ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যদি কোনো কন্টেন্ট রাইটিং নিয়ে আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাতে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।